আসসালামু আলাইকুম, আমি আবু মুসা, সিইও এরপর। আপনারা সবাই চিনেন যারা আমাদের চ্যানেলে দেখবেন এই ভিডিওটা। আমাদের আজকে আরেকটা খুবই খুশির সংবাদ আছে যে আমাদের একজন ক্যান্ডিডেট নেদারল্যান্ডস থেকে ভিসা হাতে পেয়েছে আজকে। তো ওনার এক্সপিরিয়েন্সগুলো নিয়ে আমরা আজকে কথা শুনবো যে উনি আমাদের সাথে কাজ করে কেমন এক্সপিরিয়েন্স হইলো ওনার এবং কী কী ফ্যাসিলিটিস পাইছে এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। আর আমাদের ক্যান্ডিডেটের কাছ থেকে ওনার নাম, কোর্স এবং ইউনিভার্সিটি নিয়ে আমরা জেনে নিবো আর কি। তো আমার আপনার নাম সহ আপনার আসসালামু আলাইকুম, আমি ফাহমিদা সুলতানা। আমি হান ইউনিভার্সিটিতে 4 ইয়ার্স ব্যাচেলর কোর্সে যাচ্ছি। আমার সাবজেক্ট হচ্ছে মেডিকেল ল্যাবরেটরি রিসার্চ। বেসিক্যালি আমি আসলে আমার এক ফ্রেন্ডের মাধ্যমে অ্যাবরেড ইনকোয়ারির ব্যাপারে জানতে পারি এবং এখানে এসে আমি যখন যোগাযোগ করি তখন এখানকার যারা ছিলেন ইশতিয়াক ভাই, সাইয়েদ ভাই এবং সর্বশেষে মুসা ভাই, সবার সঙ্গে কথা বলে আমি একটা কনফিডেন্স পাই যে না ঠিক আছে, আমি এখানে অ্যাপ্লাই করতে পারি। যেহেতু আমার একটা স্টাডি গ্যাপও ছিল, সো আমি আবার শুরু থেকে শুরু করতে যাচ্ছি, যার কারণে এরা সবাই, ওনারা সবাই আমাকে ইনফরমেশন দেওয়ার ব্যাপারে খুবই স্বাবলম্বী ছিলেন। যখন যখন আমি যে কোনো সময় কোনো ধরনের ইনফরমেশন দেওয়া বা কোনো রকমের ডকুমেন্ট সাবমিট করা, কোনো কনফিউশন থাকলে ওনাদের কাছ থেকে জেনে নেওয়া, এমনকি মানে কোন কোন প্রসেসে আমাকে ইন্টারভিউতে আমাকে রেডি করা, আমাকে সব ধরনের সহযোগিতাই আমি ওনাদের কাছ থেকে পেয়েছি। সো আমি আসলে খুবই হ্যাপি অ্যাব্রড ইনকোয়ারি যেভাবে আমাকে একদম ফ্যামিলি মেম্বারের মতো আমাকে হেল্প করেছে। অ্যাজ এ ক্যান্ডিডেট আমি বলবো যে আপনারা সবাই আসলে অ্যাব্রড ইনকোয়ারি অন্তত একবার এসে কথা বলে দেখে যেতে পারেন যে আপনাদের মধ্যে কনফিডেন্স গ্রো করার জন্য। এবং সবচেয়ে ভালো জিনিস যা সেটা হচ্ছে এরা ওনারা সবাই খুবই ক্লিয়ার, অর্থাৎ ইনফরমেশন যেটা যেটা হবে না সেটা হবে না, আর যেটুকু হবে সেটুকুই ওনারা বলবে, এখানে অতিরিক্ত বাড়িয়ে বলার মতো কিছু নেই। বাট আই এম সো হ্যাপি আজকে আমি আমার ভিসা পেয়েছি নেদারল্যান্ডসে। ট্রান্সপারেন্ট ছিলাম, তো এটা হচ্ছে আমাদের একটা বৈশিষ্ট্য যে আমরা সবসময় আমাদের ক্যান্ডিডেটদের কাছ থেকে ইনফরমেশন নিয়ে তাদেরকে প্রপার ইনফরমেশন দিই, তাদের প্রোফাইল ইভ্যালুয়েশন করে প্রপার ইনফরমেশন দিই, যেন কিনা সবাই ট্রান্সপারেন্টলি কাজগুলো করতে পারে, সবাই জেনে বুঝে অ্যাপ্লাই করে। এবং স্টাডি গ্যাপের বিষয়গুলো যেটা উনি বললো যে ওনার কিছু স্টাডি গ্যাপ ছিল, তো বাহিরের ক্ষেত্রে অনেক কান্ট্রিসে স্টাডি গ্যাপ অ্যাকসেপ্টেবল না, আবার নেদারল্যান্ডসও কিছু ইউনিভার্সিটি অ্যাকসেপ্ট করে না, কিছু ইউনিভার্সিটি অ্যাকসেপ্ট করে। তো এই বিষয়গুলো নিয়ে জানা এবং প্রপারলি গাইডলাইন দিয়ে ওনাদের প্রিফারড সাবজেক্টে অ্যাপ্লাই করে অ্যাডমিশন করানো, ভিসা করানো, এই জিনিসগুলো নিয়ে আমরা সাধারণত কাজ করে থাকি। এবং আপনাদের যদি কারো কোনো স্টাডি গ্যাপ থাকে বা আপনাদের আয়োজ বা সব কিছু ব্যাপার নিয়ে আপনারা ইভ্যালুয়েশন করাইতে চান আপনাদের ব্যাপারগুলো, যে আপনারা আদৌ ইলিজিবল কিনা বিভিন্ন কান্ট্রির জন্য বা নেদারল্যান্ডসের জন্য, তাহলে আপনারা আমাদের অফিসে আসতে পারেন। বাট আমাদের আজকের ক্যান্ডিডেট হচ্ছে আজকে বার্থডে, তাই আমরা সবাই একসাথে ওনাকে এটা কি বলে উইশ করতে চাই, সেটার জন্য হচ্ছে আপনাকে অনেক অনেক শুভকামনা জন্মদিনে। এমন একটা দিনে ওনার দুইটা গুড নিউজ, একটা হচ্ছে বার্থডে আর একটা হচ্ছে ওনার ভিসা হয়েছে, এই নিয়ে আমরা অনেক হ্যাপি। এবং আমি ওর সাথে ওনার হাজবেন্ড আছে, যদি আমরা ওনার কাছ থেকে ওনার কিছু এক্সপিরিয়েন্স শুনতে চাই, জাস্ট ভাইয়ার নিজের এক্সপিরিয়েন্সটা যেটা কিনা ওনারা আমাদের সাথে কাজ করার পরে যে বিষয়গুলো নিয়ে এনকাউন্টার করছে সেটা নিয়ে ভাইয়ের কাছ থেকে জাস্ট জানতে চাবো আর কি। ওভার ভিউ যদি আপনি আমাদেরকে বলতেন অ্যাব্রড ইনকোয়ারি সম্পর্কে। আসসালামু আলাইকুম, আমি আব্দুর রহিম। আমার ওয়াইফ আজকে এখান থেকে ভিসা পেয়ে নেদারল্যান্ডের উদ্দেশ্যে 27 তারিখে হচ্ছে সে দেশ থেকে চলে যাচ্ছে। এর আগে ওরে নিয়ে আমি হচ্ছে ওর একটা স্বপ্ন ছিল দেশে দেশের বাইরে বিশেষ করে ইউরোপে গিয়ে কোথাও স্টাডি করবে বা ওখানটাতে সে যাবে। তো এর আগে ওরকে নিয়ে আমি বিভিন্ন জায়গায় গেছি, বিভিন্ন জায়গায় কথা বলছি, বিভিন্ন জায়গায় প্রসেস সম্বন্ধে জানতে চাইছি। ফাইনালি যখন এখানে আসলাম, এখানে আসার পরে আমার কাছে ওভারঅল সব কিছু মিলে, এদের প্রসেস, এদের সিকিউরিটি সব কিছু মিলে, ওভারঅল সব কিছু মিলে আমার কাছে যেটা মানে খুব মানে ক্লিয়ার মনে হয়েছে যে এখান থেকে হয়তো বা সম্ভব। বেসিক্যালি তো কাজ শুরু হওয়ার পর তারা যেভাবে যেভাবে গাইডলাইন দিচ্ছে ও আমার সাথে শেয়ার করছে, আমি বলছি হ্যাঁ ওরা যেভাবে যেভাবে কথা বলতেছে এটা পসিবল, এটা পসিবল হয়তো মানে হতে পারে। ফাইনালি যখন হয়েছে তখন ও কিন্তু বলছে যে হ্যাঁ ঠিক আছে, ওরা ওরা যেভাবে যেভাবে বলছিল তারা যেভাবে কথা বলছে প্রতিটা কাজ ঠিক সেভাবেই করছে। এবং হচ্ছে আজকে ভিসা পাওয়ার পর হচ্ছে আমার কাছে মনে হয়েছে যে আসলে এরা আমাদের কাছে কোনো কথাই লুকায় নাই, যা 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 বলা দরকার ছিল এভাবে বলছে। এখানে যারা ছিল, যারা সকল বিস্তারদের সাথে আমার কথা হয়েছে বিভিন্ন ব্যাপার, বিভিন্ন সময় বিভিন্ন দিনের কথা হয়েছে, রাতের বেলাও ফোন দিয়ে এদের কাছ থেকে আমি ইনফরমেশন জানতে চাইছি, এরা হেল্প করছে আমাকে। ফাইনালি আমি আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।
ধন্যবাদ ভাইয়া, আমরা অনেক হ্যাপি ওনাদের ভিসা করতে পেরে, ওনাদেরকে সার্ভিস দিতে পেরে। এবং আমরা চাই আমাদের অফিসে যারাই আসবে আমাদের সাথে প্রফেশনালি কাজ করবে, আমরা আমাদের প্রফেশনাল হচ্ছে মেনটেন করবো এবং হচ্ছে সবাইকে আমাদের বেস্ট এফোর্টটা দিব যেন অ্যাটলিস্ট অ্যাডমিশন বা ভিসা হয়। ইন জেনারেলি আমাদের বাংলাদেশ বা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোর জন্য ভিসা পাওয়াটা একটা ম্যাটার বা অ্যাডমিশন পাওয়াটা ইউরোপের জন্য ম্যাটার। আমরা ট্রাই করি যে আমাদের পক্ষ থেকে বেস্ট একটা ডকুমেন্ট রেডি করে তাদেরকে প্রপারলি সাবমিট করে ইন্টারভিউ হোক বা না হোক তাদের অ্যাডমিশনগুলো কনফার্ম করা, সাথে তাদের ভিসাগুলো কনফার্ম করা। তো আপনাদের যাদের প্রয়োজন বাইরের ইউরোপ বা নর্থ আমেরিকাতে অ্যাডমিশন বা ভিসার জন্য আমাদের অফিসে আসতে পারেন, তো আমরা অবশ্যই আপনাদেরকে এই বিষয়গুলো নিয়ে ডিটেলস হেল্প করবো। তো সবাইকে অনেক ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য, এবং আপনারা পারলে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমাদের ফেসবুক পেজ একটু ফলো দিবেন, যেন আপনারা পরবর্তী আপডেটগুলো পেতে পারেন। অনেক ধন্যবাদ আপনাদেরকে, এবং আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদেরকে। আল্লাহ হাফিজ।